আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 47তম কেন্দ্রীয় পরীক্ষা অর্থাৎ 47তম বেফাক পরীক্ষার রেজাল্ট কিন্তু প্রকাশ করেছে। তো আপনারা পুরো মাদ্রাসার সকল স্টুডেন্টের রেজাল্ট কিভাবে দেখবেন একদম নম্বর মার্কশিট সহ আজকের ভিডিওতে আমরা কিন্তু সেটাই দেখাবো। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওই দূরে থাকবেন এবং দয়া করে এই ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। তো চলেন আমরা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মাদ্রাসার যে রেজাল্টটি এটা আমরা কিভাবে বের করেছি, কতগুলো পাস করেছে, কতগুলো ফেল করেছে, এটা কিভাবে দেখবেন যে কোনো মাদ্রাসার সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো রেজাল্ট দেখার জন্য সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন, আপনি মোবাইল দিয়েও দেখলে হবে। তো এখানে আসার পর এখানে আপনাকে সার্চ করতে হবে, দেখেন WIFAQ, ঠিক আছে, ওয়াইফাক ইডিউ রেজাল্ট, এইটা লিখে আপনাকে সার্চ করতে হবে, ঠিক আছে। তো দেখেন ওয়াইফাক ইডিউ রেজাল্ট লিখে যখন আমি সার্চ করলাম তখন কিন্তু এমন আসছে। আসার পর একটু নিচে ভালো করে লক্ষ্য করবেন, এই যে দেখেন এমন লিখা থাকবে যে দেখেন wifaqul.com, এই ডট কমটাতেই কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে। সো আমি ক্লিক করে দিলাম, দেখেন সো wifaqul.com এ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে মাদ্রাসা ওয়ারি ফলাফল এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে বলা হচ্ছে সম্পূর্ণ মাদ্রাসার 47তম বিভাগ পরীক্ষার রেজাল্টটি দেখার জন্য মারহালা নির্বাচন করুন, এখানে ক্লিক করতে হবে। দেখেন ক্লিক করলাম, করার পর এখানে কোন মারহালার আপনি রেজাল্টটা দেখবেন সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করে দিতে হবে, ক্লিয়ার। সো দেখেন আমি হচ্ছে এইখান থেকে মূলত হচ্ছে মারহালা নির্বাচন করব ফজিলত, এই যে ফজিলত নির্বাচন করলাম দেখেন, কিংবা আমি মারহালা নির্বাচন করতে পারি ইবতিদাইয়া। তো এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন ইলহাক নাম্বার। সো এইখানে ইলহাক নাম্বার হচ্ছে আপনার যদি মহিলা মাদ্রাসা হয় তাহলে কিন্তু আপনাকে হচ্ছে ময়ের পরিবর্তে জি লিখতে হবে, আর যদি পুরুষ মাদ্রাসার জন্য হয় তাহলে আপনাকে কোনো ম লিখতে হবে না, আপনি সরাসরি আপনার মাদ্রাসার ইলহাক নাম্বারটা লিখে দেবেন। তো আমি হচ্ছে একটা মাদ্রাসার ইলহাক নাম্বার এখানে লিখে দিচ্ছি, দেখেন লিখে দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদেরকে বলা হচ্ছে মাদ্রাসার মোবাইল নাম্বার, তো ইংরেজিতে শেষ দুটি সংখ্যা টাইপ করুন। তো দেখেন মাদ্রাসার মোবাইল নাম্বারের শেষ দুইটা সংখ্যা কিন্তু আপনাকে টাইপ করতে হবে। এখন আপনি হচ্ছে চাইলে আপনার মাদ্রাসার যে প্রিন্সিপাল রয়েছে তো ওনার কাছ থেকে মোবাইল নাম্বারটি নিতে পারেন, কিংবা হচ্ছে আপনি মাদ্রাসার নাম লিখে সার্চ করলে যোগাযোগের নাম্বার পাবেন, তখন নাম্বারটি মিলিয়ে দিতে পারেন। তো যাই হোক, আমার হচ্ছে মাদ্রাসার মোবাইল নাম্বারের শেষে দুইটা ওয়ার্ড জানা রয়েছে, তো আমি এখানে শেষে দুইটা ওয়ার্ড সুন্দর করে বসা দিচ্ছি। দেখেন বসা দেওয়ার পর আমি হচ্ছে এই যে জাস্ট সার্চে ক্লিক করলাম, সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু রেজাল্টটি কিন্তু চলে আসবে। সো দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে রেজাল্টটি না আসার কারণ হচ্ছে আমাদের হচ্ছে মারহালাটা ভুল গেছে, তো মারহালা হবে ফজিলত, আমরা একটু ট্রাই করি সার্চ। তো সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই সম্পূর্ণ রেজাল্টটি কিন্তু মার্কশিট আকারে চলে আসছে, তো অবশ্যই কোথাও ভুল করবেন না, ঠিক আছে। সো দেখেন এইখানে এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন রোল নাম্বারগুলো এক সাইডে দেওয়া রয়েছে, পরীক্ষার্থীর নামগুলো এক সাইডে লেখার মানে দেওয়া রয়েছে, এবং এইখানে আপনার প্রত্যেকটা সাবজেক্টে কত মার্কস পেয়েছে এবং কী কী বিভাগ পেয়েছে, মেধা স্থানে কয় নাম্বারে রয়েছে, এটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে যেটা দেখতে পাচ্ছেন। তো এই সম্পূর্ণ রেজাল্টটাকে আপনি চাইলে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড PDF এইখানে একটা ক্লিক করতে পারবেন। ক্লিক করার পর হচ্ছে এখানে ক্লিক করে দেখেন এই যে স্টার ডাউনলোড করেন, দেখেন এইটা হচ্ছে আমার কিন্তু ডাউনলোড হচ্ছে, এই যে ডাউনলোড হয়ে গেল, আমি ওপেনে ক্লিক করলাম। সো ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার সম্পূর্ণ মাদ্রাসার রেজাল্টটি কিন্তু আপনার সামনে চলে আসলো। এইখানে আপনার যদি কেউ ফেল করে তাহলে কিন্তু এখানে কিন্তু লাল মার্ক দেওয়া থাকতো, তো যাই হোক কেউ ফেল করেনি। তো এইখানে সম্পূর্ণ মাদ্রাসার রেজাল্টটি আপনি চাইলে কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট আউট বের করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।